কোপা আমেরিকার চলতি আসর থেকে অনেক আগে ছিটকে গিয়েছে ব্রাজিল। শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও কলম্বিয়া, কিন্তু কোপার মিশন শেষ হয়ে গেলেও শিরোপার লড়াইয়ের ম্যাচে ঠিকই দেখা যাবে ব্রাজিলকে। অবাক হচ্ছেন, হওয়ারই কথা। ব্রাজিল কিভাবে কোপা থেকে ছিটকে যাওয়ার পরও থাকবে ফাইনালে? অবাস্তব মনে হলেও ঘটনা সত্যি, ব্রাজিল মাঠেই থাকবে, তবে সেটি খেলায় নয়। ব্রাজিলিয়ান রেফারি থাকবেন ম্যাচ পরিচালনার দায়িত্বে। ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বভার পাঁচ ব্রাজিলিয়ান রেফারির হাতে তুলে দিয়েছে নর্থ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। 1991 সালের পর 2024 সালে এসে কোপার ফাইনালে আর্জেন্টাইনদের সামনে প্রতিপক্ষ কলম্বিয়া। অনেক অতীত হিসেব নিকেশ চুকানোর এই ম্যাচে শিরোপার লড়াইয়ে মাঠে মেসিদের লড়তে হবে উড়ন্ত রদ্রিগেজ লুইস দিয়াজদের। তবে এই লড়াইয়ের বাইরেও আলবে সেলেস্তিয়ানদের লড়তে হবে আরও এক প্রতিপক্ষের বিপক্ষে। তৃতীয় সেই পক্ষের নাম ব্রাজিলিয়ান রেফারি রাফায়েল ক্লস। শুধু ক্লসই নয়, কোপার শিরোপা নির্ধারণী ম্যাচে রেফারির দায়িত্বে থাকছেন মোট পাঁচ ব্রাজিলিয়ান। কনমেবলের সিদ্ধান্ত অনুযায়ী ফাইনাল ম্যাচে মাঠের খেলা পরিচালনা, সহকারী রেফারি, ভিএআর সব মিলে মোট সাতজন রেফারির দায়িত্ব পালন করবেন। এর ভেতর পাঁচজনই ব্রাজিলিয়ান। তবে মূল ঝামেলার বিষয়টি হল ম্যাচ পরিচালনায় মাঠে থাকবেন রাফায়েল ক্লস, আর তার সঙ্গেই কিনা রয়েছে মেসি ডিমারিয়াদের পুরনো তিক্ততা। তিক্ততার সূত্রপাত 2020 সালে কাতার বিশ্বকাপের বাছাইয়ে। রেফারি রাফায়েল ক্লসের সঙ্গে প্যারাগুয়ের বিপক্ষে একটি ম্যাচে সমস্যা হয়েছিল আর্জেন্টিনার ফুটবলারদের। সেই ম্যাচে মেসিদের পক্ষে একটি পেনাল্টি না দেয়া, আবার আলবে সেলেস্তিয়ানদের বিপক্ষে একটি পেনাল্টি দেওয়ার ক্ষোভ রয়েছে আর্জেন্টাইনদের। একই ম্যাচে পূর্ণ পাসের পর মেসির একটি গোল বাতিল করে দিয়েছিলেন তিনি, কারণ গোল বিল্ড আপের 27 সেকেন্ড আগে প্যারাগুয়ের একজন খেলোয়াড়কে ফাউল করেছিলেন, যা রাফায়েল ক্লস ভিআরে দেখেছিলেন। বিশ্বকাপ বাছাইয়ে সেই ম্যাচটি শেষ পর্যন্ত 1-1 গোলে ড্র হয়েছিল। সেদিন ম্যাচ শেষে ক্লসের বিরুদ্ধে মেসি বলেছিলেন, তুমি তো আমাদের দুবার শেষ করে দিয়েছো। কনমেবলের দেওয়া তথ্য অনুযায়ী ম্যাচ রেফারি হিসেবে থাকছেন রাফায়েল ক্লস, সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুনো পাইরেস ও রদ্রিগো পেরেইরা, ভিএআর রেফারি হিসেবে থাকছেন রডলফো টস্কি, আর সহকারী ভিএআর দানিলো মেনিস। এই পাঁচজনই ব্রাজিলিয়ান। চতুর্থ ও পঞ্চম রেফারির দায়িত্ব পেয়েছেন প্যারাগুয়ের হুয়ান বেনিতেস ও এদুয়ার্দো কার্দোজা। এদিকে ফাইনালে কলম্বিয়াকে হারালেই দারুণ এক রেকর্ড করবে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখনও পর্যন্ত টানা তিন আন্তর্জাতিক শিরোপা জেতার রেকর্ড নেই দক্ষিণ আমেরিকার কোনো দেশের। দুবার মহাদেশীয় শিরোপা এবং এক বিশ্বকাপ জেতার কীর্তি করতে পারেনি ল্যাতিনের কালজয়ী সব দল। এমনকি ইউরোপে প্রজন্ম বা সর্বকালের সেরা দলগুলো পারেনি নিজেদের ধারাবাহিকতা ধরে রাখতে। একমাত্র দেশ হিসেবে এই কৃতিত্ব রয়েছে স্পেনের। 2008 সালের ইউরো, 2010 সালের বিশ্বকাপ এবং 2012 সালের ইউরো টানা জিতেছিল দেশটি। এবার আর্জেন্টিনার সামনে রয়েছে সেই সুযোগ। 2021 সালের কোপা আমেরিকা আর 2022 সালের বিশ্বকাপ নিজেদের ঝুলিতে পুরেছে লিওনেল মেসিরা। এবার বাকি 2024 সালের কোপা আমেরিকা। স্বপ্নের সেই ট্রেবলের চক্র পূরণ করতে আর্জেন্টিনার দরকার কেবল আর একটি জয়। 15 জুলাইয়ের ফাইনাল জিতলে ফুটবলের এই বিরল রেকর্ড স্পর্শ করবে আর্জেন্টিনা। নাহিয়ান আরিফিন, অনফিল্ড।